সে দর্শক টিচগুরু চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে দুটি ল্যাপটপ, একটি কিবোর্ড এবং একটি মাউসের মাধ্যমে ব্যবহার করা যায়। এই একই কাজ দুটি ডেস্কটপের ক্ষেত্রে আপনারা করতে পারেন, অথবা একটি ডেস্কটপ এবং একটি ল্যাপটপের ক্ষেত্রে একই কাজ করা যাবে। ভিডিওর শুরুতে একটি কথা বলে রাখি, আপনি যদি টিচগুরু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এ ধরনের ভিডিও যদি পরবর্তীতে আরও দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মাঝখান থেকে ভিডিও স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই হয়তো বা বুঝতে পারবেন না। আসুন অন স্ক্রিনে চলে যাই। সেই দর্শক, অন স্ক্রিনে চলে আসলাম। এখন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। সো আমার ক্ষেত্রে আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, এখন আমি শো ইন ফোল্ডারে যাব এবং সফটওয়্যারটি ইনস্টল করে ফেলব। আর পাঁচটি সফটওয়্যারের মতো এটি ইনস্টল প্রসেস খুবই সহজ। সফটওয়্যারটির নাম হচ্ছে মাউস উইদাউট বর্ডার্স। সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনি ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখব, আপনি জাস্ট ক্লিক করলেই সরাসরি সফটওয়্যারের সাইটটিতে চলে যাবেন। সফটওয়্যারটি ইনস্টল করা সম্পন্ন হলে আপনি এমন একটি আইকন দেখতে পাবেন, দুটি অ্যারো এমন একটি আইকন আপনার ডেস্কটপে দেখতে পাবেন। এখন পরবর্তী যে ল্যাপটপ, অর্থাৎ একটি ল্যাপটপে অলরেডি আমরা সফটওয়্যারটি ইনস্টল করলাম, অন্য একটি ল্যাপটপেও একইভাবে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। এক্ষেত্রে আমি সফটওয়্যারটি ডাউনলোড করব এবং একইভাবে ইনস্টল করে নিব। এখন দ্বিতীয় ল্যাপটপে আমি আইকনটিতে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছি লেটস গেট স্টার্টেড, ক্লিক করে দিব ইয়েস। এখন প্রথম ল্যাপটপ থেকে আইকনটিতে ক্লিক করব এবং এখানে করে দিব ইয়েস। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সহ নিচে ডেস্কটপের একটি নাম দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি ডেস্কটপ আকৃতির আইকন রয়েছে, যার পাশে একটি চেক ইন অপশন আছে এবং উপরে সিকিউরিটি কি এটি রয়েছে। তো আপনি যদি এই সিকিউরিটি কিটি না নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটি পরিবর্তন করে নিতে পারেন, পাশে ক্লিক করলেই সিকিউরিটি কিটি পরিবর্তন হবে। তো আমার ক্ষেত্রে আমি এই সিকিউরিটি কিটি নিব, আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন, সহজ কোনো সিকিউরিটি কি আপনি নির্বাচন করতে পারেন পরিবর্তন করার মাধ্যমে। এক্ষেত্রে আমি যেটি করব, এই সিকিউরিটি কিটি অর্থাৎ প্রথম ল্যাপটপের সিকিউরিটি কিটি আমি দ্বিতীয় ল্যাপটপে টাইপ করে দিব এবং একই সাথে প্রথম কম্পিউটারে যে নামটি এসেছে সেই নামটিও এখানে টাইপ করে দিব। অবশ্যই টাইপ করার সময় রিচেক করবেন, কারণ কোনো রকম ভুল হলে সেক্ষেত্রে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। ফাইনালি আপনাকে লিঙ্কে ক্লিক করতে হবে। সো আমার ক্ষেত্রেও আমি এখানে লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। করার পর দেখতে পাচ্ছেন এটি সাকসেস হয়েছে, ইউ আর অলমোস্ট ডান, আর একটু কাজ বাকি আছে। আমি প্রথম ল্যাপটপে এসে এখানে অ্যাপ্লাই এই বাটনটি প্রেস করে দিব। দেওয়ার পর দেখুন এখানে কানেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ প্রথম ল্যাপটপের সাথে এখন দ্বিতীয় ল্যাপটপটি কিন্তু কানেক্ট হয়ে গেল। মিনিমাইজ করে রাখবো এবং সেকেন্ড ল্যাপটপে যে পপ আপটি এসেছে সেটিকেও ড্র্যাগ করে নিচের দিকে রেখে দিব। এখন যদি আমার কার্সারটি মুভ করি, দেখুন
একটি ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে কিন্তু আমার কার্সর এখন আমি নিতে পারছি, অর্থাৎ একটি মাউস ইউজ করে কিন্তু আমি এখন দুটি ল্যাপটপ ইউজ করার উপযোগী করে ফেলেছি। আমি ডেস্কটপ থেকে যে কোনো একটি ছবি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি একই মাউস দিয়ে যে কাজ করতে পারছি। আমি দ্বিতীয় ল্যাপটপ থেকে একটি ছবি ওপেন করেছি অলরেডি এবং প্রথম ল্যাপটপে এখন একটি ছবি ওপেন করছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই মাউস ইউজ করছি এবং পর্যায়ক্রমে দুটি ল্যাপটপ ইউজ করছি। যেহেতু এখানে মাউসের কার্সারটি ছোট, হয়তো বা আপনাদের দেখতে প্রবলেম হতে পারে, এক্ষেত্রে আমি যেটি করব মাউস কার্সারটি একটু বড় করে আপনাদেরকে দেখ। সো মাউস কার্সারটি বড় করার জন্য আমি যেটি করব, এখান থেকে মাউস কার্সার দেন সাইজটি বিগার করে দিব। ফার্স্ট ল্যাপটপের ক্ষেত্রে আমি একই রকম করব। এখন খুব সহজেই আপনারা বুঝতে পারছেন একটি ল্যাপটপ থেকে আমি অন্য ল্যাপটপে খুব সহজেই যেতে পারছি। এনিওয়ে, আমি যদি কোনো ডকুমেন্ট ওপেন করি এবং লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখুন কি হয়। আমি কিন্তু এখন একটি কিবোর্ড ব্যবহার করছি। সো প্রথম ল্যাপটপে আমি টাইপ করছি, প্লিজ সাবস্ক্রাইব টিচ গুরু চ্যানেল, এবং পরবর্তী যে ল্যাপটপ অর্থাৎ দ্বিতীয় ল্যাপটপে আমি টাইপ করব, আফটার সাবস্ক্রাইবিং ক্লিক অন দ্য বেল আইকন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি মাউস ও একটি কিবোর্ড ব্যবহার করে দুটি ল্যাপটপে একই সাথে কাজ করা যায়। সো আপনি যদি এখান থেকে ডিসকানেক্ট হতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে এই সার্ভিসটি আর রাখবেন, আপনি একটি মাউস বা একটি কিবোর্ড দ্বারা একটি কম্পিউটার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি জাস্ট চেক আউট করে দিলেই এবং পরবর্তীতে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবেন, যেটি অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। সো এখন দেখুন আমার কিন্তু কার্সারটি এই ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে আর নেওয়া যাচ্ছে না। আমি বারবার ট্রাই করছি, বাট যেহেতু ডিসকানেক্ট করে ফেলেছি সেহেতু আর নেওয়া পসিবল নয়। এভাবে আপনি একাধিক কম্পিউটারকে অ্যাড করতে পারেন, অর্থাৎ এখানে চারটি মনিটর আপনারা অন স্ক্রিনে দেখেছেন, আমি দুটি ল্যাপটপকে অ্যাড করে দেখিয়েছি। আপনি কিন্তু চাইলে চারটি পিসি নিয়ে কাজ করতে পারেন এবং এটি সম্পূর্ণ ফ্রি। দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কোনো কারণে ভিডিওটি না ভালো লাগলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।